नमस्कार हुगली আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগ কাপাসডাঙ্গা ফের ভুয়ো ফোনে সারা অবসর জীবনের টাকা খোয়া গেল শ্রীরামপুরে আসছে বিস্তারিত খবরে মনুয়াকাণ্ডের ছায়া এবার চুচুড়ার কাপাসডাঙ্গায় প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগে তুলপার ওই এলাকা অবৈধ সম্পর্কের জের প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগে তোলপার চুচুড়ার কাপাসডাঙ্গা স্বামীর মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে স্ত্রীকে পোস্টে বেঁধে মারধর পরে পুলিশ গিয়ে ওই মহিলাকে ক্ষিপ্ত জনতাদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মৃত যুবকের নাম শুভদীপ মিস্ত্রি বয়স ২৫ বছর বাড়ি চুচুড়া থানা দু নম্বর কাপাসডাঙ্গায় শুভদীপের বছর তিন আগে চুচুড়া গোয়ালটুলির প্রিয়াঙ্কার সাথে বিয়ে হয় বিয়ের পর তাদের একটি পুত্র সন্তানও হয় অভিযোগ সম্প্রতি ওই পাড়ায় ভাড়া আসা টিঙ্কু মণ্ডল নামে যুবকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে প্রিয়াঙ্কার স্বামীর সামনেই প্রিয়াঙ্কা টিঙ্কুর সাথে অবলীলায় মিশতে শুরু করে অভিযোগ গত শনিবার প্রিয়াঙ্কা ও টিঙ্কু দুজনে ষড়যন্ত্র করে শুভদীপকে ঘাস মারার বিষ খাইয়ে দেয় বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণীর একটি হাসপাতালে মৃত্যু হয় শুভদীপের কথাটা আগে বলি শনিবারে আমার ছেলেকে বিষ খাইয়ে দিয়েছে আমাকে খবর দিয়েছে মঙ্গলবারে মঙ্গলবারে বিকেলে খবর দিয়ে আমাকে ঠিকানাটা বলেনি চুচুড়াতে বলে ভর্তি ছিল কল্যাণীতে বলে ট্রান্সফার করেছে এবার ঠিকানাটা বলছে না কল্যাণীতে অনেকগুলো হাসপাতাল বলছে আমি পরে বলবো বলে রাতে ১০টার সময় আমাকে কল্যাণী হাসপাতালে ঠিকানা বলে তখন আমি আর যেতে পারিনি তখন আমি বললাম যে তুমি কোথায় বাড়িতে চলে এসছো বলে হ্যাঁ আমি কেন চলে এলে আমার ছেলেকে ফেলে দিয়ে আর আমাকে ঠিকানাটা তাহলে আগে বললে না কেন তাহলে আমি কি থাকতাম আমি বুধবার দিন গেছি গিয়ে আমি ওখানে চুচুড়া থানায় পরীক্ষা ডাক্তারবাবুর সাথে কথা বলে যা যা চিকিৎসা আমার ছেলে করিয়েছি ডায়ালিসিস করিয়েছি তারপরে রাত্রিবেলায় থাকবো আমাকে থাকতে দেবে না টিঙ্কু যার ভালোবাসা আছে তার নাম টিঙ্কু তাকে রাখবে তারপরের দিনকে আবার আমরা গেছি আমাদেরকে বার করে দিচ্ছে ও আমাদেরকে বার করে দিচ্ছে বলে কি টিঙ্কু থাকবে আমি মা আমার বর আমরা থাকি কবে ঘটনাটা বিষ খাইয়েছে কবে বলছেন আপনারা শনিবারে খাইয়েছে মারা গেল কবে মারা গেল কালকে রাত্রিরে ১২:৪০ কোন হাসপাতালে আমাকে খবর দিয়েছে মঙ্গলবারে কোন হাসপাতালে আগে খবর দেনি কলানিতে প্রথমে চুচুড়াতে আপনারা থানায় অভিযোগ করছেন যে মারা হয়েছে হ্যাঁ অভিযোগ করছি ওই বউটা না না বউটা অন্য ছেলে নিয়ে থাকতো দিনের পর দিন বাড়িতে আসতো নোংরামো করতো সেটা ওর বড় সহ্য হয়নি বারবার বলেছে বারবার থানায় পুলিশে কমপ্লেন করেছে তাও কিছু হয়নি শেষে ওকে মনে হয় মদের সাথে ঘুমের বিষ এই বাসমারা বিষ খাইয়ে মেরে দিয়েছে মদের সাথে মানে মদ খেত ছেলেটা মদ খেত হ্যাঁ শুধু ছেলেটা কেন মেয়েটাও মদ খেত কি করবে এমন ওকে নিয়েও ওই ছেলেটিকে নিয়ে চোখের সামনে এটা ঘটনাটা ঘটেছে গত শনিবার তারপরে আজকে তো বডি নিয়ে আসে তারপরে কি হলো আপনারা কি জানতে পারলেন তারপর তো এই হচ্ছে বলো যে কাগজপত্র চেয়েছি ওরা মানে কি ওই বউ দাইনি বাপ ভাই লোকেরা সবাই নিয়ে চলে গেছে শ্বশুর ভাই লোকেরা আপনাদের কি মনে হচ্ছে কি এটা খুন হ্যাঁ অবশ্যই ময়নাতদন্তের পর শুক্রবার রাতে শুভদীপের মৃতদেহ বাড়িতে নিয়ে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা তারা প্রিয়াঙ্কাকে পোস্টে বেঁধে রাখে মারধরও করা হয় বলে অভিযোগ আপনার সঙ্গে কারোর অবৈধ সম্পর্ক ছিল আপনারা বিষ খাইয়েছেন আপনাদের উপরে তো কেউ নেই আপনি আমার ব্যবস্থা করে দিন কেড়ে নিয়েছে এইভাবে ওদের ছেলের মার বাবা এইভাবে ৫ বছর আগে এখানে মেরে ওরা অমনি করেছিল টিঙ্কু বলে কারোর সঙ্গে আপনার সম্পর্ক ছিল না স্যার ওটা আমার বরের ভালো বন্ধু ছিল ও যদি বেঁচে থাকতো বলতে পারতো স্যার বর মারা গেল কিভাবে আমি স্যার যদি জানতাম আমি বলতে পারতাম ওর মা কে বলেছে আমি সব বলছি স্যার আপনি শুধু আমার ব্যাগটা ব্যবস্থা করে দিন আমার ছেলের জিনিস আছে আমাদের ব্যাগগুলোর একটু ব্যবস্থা করে দিন স্যার
আমার বড়ির জিনিস ছেলে জিনিস আজকে কোথায় ছিলেন আপনি এখন ঘরে ছিলেন না আমি আমার স্বামীর কাছে সেই দবে দিয়ে বিষ খেয়েছি দবে দিয়েছিলাম যে পরে পুলিশ গিয়ে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় টিঙ্কু ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে শুভদীপকে খুনের মামলা রুজু করা হয়েছে চুচুড়া থানায় বলে খবর সুদীপ দাসের রিপোর্ট হুগলি আজকে চুচুড়া শহরের মানচিত্রে নবতম সংযোজন কেপিএস মল হুগলি মোড়ের কাছে পুরাতন মিলন সিনেমা হলে এই কেপিএস মলের পথ চলা শুরু হলো শনিবার থেকে শহরের রিটেল মার্কেটের রূপ বদলের দ্বার খুলল কেপিএস মলের চুচুড়া শহরের হুগলি মোড়ের কাছে পুরাতন সিনেমা হলই নতুন রূপে কেপিএস মল হিসাবে শনিবার উন্মোচিত হল আপাতত দেশের রিটেল চেন ব্যবসায় অন্যতম সংস্থা হিসাবে সুপরিচিত মোড় এবং রিলায়েন্স ট্রেন্ডস এই মলে তাদের পসরা সাজিয়ে বসেছে পাঁচতল বিশিষ্ট মলে আগামী দিনে থাকবে তিনটি সিনেমা হল যার সর্বমোট আসন সংখ্যা হবে 400 পাশাপাশি পঞ্চম তলে থাকবে ফুড জোন যেখান থেকে চুচুড়া শহরের দক্ষিণ পশ্চিম দিকের একটি বিশাল অংশ দর্শিত হবে রবিবার ট্রেন্ডসের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রথম দিনই মলে হাজির হন বহু মানুষ অত্যাধুনিক ঝাঁচকচকে মল ঘুরে দেখার পাশাপাশি নানা অফারে সমৃদ্ধ বহু জিনিসও তারা কেনাকাটা করেন 3000 স্কোয়ার ফিটের এ ধরনের মল হুগলি জেলায় প্রথম সমাজ সচেতকদের মতে এই মল ওই এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাবে আগামী প্রজন্মের কথা চিন্তা করে চুচুড়া শহরের বুকে এই মল বলে দাবি উদ্যোক্তাদের মানুষের ভিড় যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পজিটিভ রেসপন্স আসে বলে মনে হচ্ছে এবং আমরা যা এক্সপেক্ট করেছিলাম এখনো পর্যন্ত তাই পেয়েছি তো অনেকেই আসছে এবং চারিদিকে পার্কিংগুলো ভর্তিও হয়ে গেছে এখন বাজে মোটামুটি দুটো তাতেই এই অবস্থা সন্ধেবেলা তো আরও কিছু লোক আরও বেশি ভিড় হবে বলে মনে হচ্ছে কোভিড এখানে কোভিড বিধি মেনে করে আমরা সম্পূর্ণ কাজ করছি আপনারা দেখতে পারেন ভেতরে সবাই আমরা স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি টেম্পারেচারের ব্যবস্থা আছে দেখে পরে আমরা চেক করেই ছাড়ছি সিকিউরিটিরা চেক করেই ছাড়ছে এটা যেহেতু প্রথম মল এত বড় একটা মল হাওড়ার পর এই প্রথম তাই মানুষ হয়তো এখানে অভ্যস্ত না এভাবে তাই ওনাদের জন্য একটা নতুন জায়গা একটা সৃষ্টি করা হলো কেপিএস মলের তরফ থেকে আমাদের এই কেপিএস মল মানুষের জন্য একটা নতুন জায়গা সৃষ্টি করে দিল যেখানে একসাথে একই ছাদের তলায় সব কিছু ব্যবস্থা রয়েছে এখন এই মুহূর্তে আমরা মোর হাইপার মার্কেট এবং রিলায়েন্স ট্রেন্ডকে দিয়ে উদ্বোধন করলাম আজকে এবং আগামী দিনে সিনেমা হল এবং ফুডকোর্ট খুবই শিগগির পুজোর মধ্যে আমরা খুলে দেওয়ার চেষ্টা করছি যাতে মানুষ এখানে সব রকমের এন্টারটেনমেন্ট করতে পারে এটাই আমাদের কেপিএস মলের থেকে এখানে জনসাধারণকে একটা গিফট যাতে মানুষ এখানে সব রকমের জিনিস করতে পারেন এই এলাকার মধ্যেই যেটা এখানে ছিল না কোনো দিনও এক ছাদের তলায় জীবনযাপনের প্রয়োজনীয় সব কিছু পেয়ে খুশি শহরবাসীও ভালোই লাগলো এরকম আগে আমাদের এখানে তো ছিল না এটা বেশ ভালোই লাগছে এখনো পুরোটা ঘুরে দেখা হয়নি অনেকটা বড় দেখছি আস্তে আস্তে যেটুকুনি দেখলাম খুব ভালোই লাগলো একটাই সুবিধা হবে আগে আমাদের এই ফেসিলিটিগুলো পেতে গেলে অনেকটা দূর যেতে হতো এখন আমাদের ব্যান্ডেল চুচুড়োর মধ্যে পেয়েছি বলে আমাদের সবারই খুব ভালো হবে তার তলায় আমরা এখানে গ্রসারি আইটেম আমাদের ড্রেস মেটেরিয়াল যা যা চাইছি মোটামুটি লাগে সবই পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে নিঃসন্দেহে হুগলির বুকে এরকম একটা মল ভাবা যায় না সত্যি খুব ভালো এবং শুধু তাই নয় আমি আজকে এসেছি প্রায় ঘন্টা তিনেক আগে টোটাল একদম এক 1 2 3 তিনটে ফ্লোরই ঘুরলাম যা এখানে যা স্টক দেখছি এত তাড়াতাড়ি শেষ করা যায় তবু মোটামুটি যেটা দেখলাম বা আমার কিছু মাসের প্রথমে সব কিছু আমি নিলাম দাম রিজনেবল বাইরের থেকে কোনো কোনো জিনিস দাম কমও দেখছি এবং জিনিসগুলো যেগুলো নিয়েছি যথেষ্ট ভালো কোয়ালিটি আমি কিছুদিন আগে আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে সেখানে আমি অনেকগুলো মল ঘুরেছি কিন্তু সেই তুলনায় হুগলির বুকে এই মলটা মানে একটা দৃষ্টান্ত রাখতে পারে সেই সব মলগুলোর সামনে এত বড়ো এত স্ট্রং এত মানে হুগলির বুকে এটা একটা নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত খুব ভালো জিনিস আর আমাদের এই জেনারেশন আমাদের নেক্সট জেনারেশন এটা যথেষ্ট উপকৃত হবে আমার মনে হয় এটা একদম আমার ব্যক্তিগত ব্যুরো রিপোর্ট হুগলি আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল এক ছাত্র ঘটনায় চাঞ্চল্য ভদ্রেশ্বর তারকেশ্বর পল্লীতে মর্নিং ওয়াক করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক ছাত্র ঘটনাটি ভদ্রেশ্বর থানার অন্তর্গত তারকেশ্বর পল্লী ওই এলাকারই এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অঙ্কুর প্রতিদিনের মতো শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় মর্নিং ওয়াক করতে ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন এলাকাতেই সে মর্নিং ওয়াক করত কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি সে এ বিষয়ে ভদ্রেশ্বর থানায় মিসিং ডায়েরি করা হয় আমি কালকে আমার ছেলে সকালে
বর্ণিমা করে গিয়েছিল, দিনবেলা আমি ইন্তজার করলাম, আসলো না। রাত্রিবেলা 7টার সময় 12টার সময় আমি খোঁজ করলাম, বদেশ্বর থানাতে গেলাম। আজ সকালে সে 6টার সময় 11টার সময় খুঁজলাম, কোথা দিকে পাচ্ছে না। ছেলেকে মর্নিংওয়াকে রোজ যায়? আর রোজ মর্নিংওয়াকে যায়। কোন দিকে যায়? যেই সেনে যায়, কবি স্টেশন কাছে যায়, কবি বাজার কাছে যায়, কবি। প্রদীপ বসু, রিপোর্ট, হুগলি আজকে। শুক্রবার রাতে চুচুড়া শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালালো পুলিশ। শহরের মোড়ে মোড়ে বাইক গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালালো পুলিশ। বর্ষার বৃষ্টিতে জল বাড়ল গঙ্গায়, গঙ্গার কড়াল গ্রাসে ভাঙনের কবলে পড়ে তলিয়ে গেল শ্রীরামপুরের একটি কালী মন্দির। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে ফের ভুয়ো ফোনে সারা, অবসর জীবনের টাকা খোয়া গেল শ্রীরামপুরে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort, very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhukshishwari Mundi, Sharachandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly.
চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-8006-9732-55276 এবং 9433-535299। ঠিকানা জগন্নাথবাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপ্রাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSE কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোড়, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, দুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল, ফোন নাম্বার 2680-8001। বিরতির পর ফিরে এলাম খবরে। ফের ভুয়ো ফোনে সারা, এবারে খোয়া গেল অবসর জীবনের সমস্ত টাকা। ঘটনাটি শ্রীরামপুর থানা এলাকার। চাকরি থেকে অবসর নেওয়ার পর সারা জীবনের সঞ্চয়ের প্রায় পুরো টাকাটাই খোয়ালেন শ্রীরামপুরের চাতরার মান্নাপাড়ার বাসিন্দা অসীম কুমার নন্দন। 2021 সালে তিনি অবসর নেন। গত 28 তারিখ বিকেলে তার মোবাইলে হঠাৎই একটি ফোন আসে যে, ব্যাংক থেকে বলছি, আপনার টাকা যে ব্যাংকে আছে তার জন্য বেশ কিছু নথি লাগবে। ষাটার্ধ ভদ্রলোক ভুনাক্ষরেও বুঝতে পারেনি তিনি প্রতারণার শিকার হতে চলেছেন। প্রথমে মোবাইলে SMS আসে PNB ব্যাংকের নামে। সেই SMS এ একটি OTP নম্বর ছিল। নম্বরটি বলার পরই তার মোবাইলটি হ্যাক করে নেয় প্রতারকরা। এরপর দফায় দফায় তার অ্যাকাউন্ট থেকে টাকা কমতে থাকে। ইউকো ব্যাংক থেকে 50,000 ও PNB থেকে 10,18,600 টাকা তুলে নেওয়া হয়। তিনি বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করেন। পরের দিন তিনি শ্রীরামপুর থানা ও সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমেছে পুলিশ। তবে টাকা ফেরতের আশায় এখন পুলিশের সাইবার সেলের দিকেই তাকিয়ে রয়েছেন অসীমবাবু ও তার পরিবার। কম আছে তো বেশি রাখতে হয় বলে আমার একটা নমিনেশন ব্যাংক দরকার। ঠিক আছে, আমি দুটো নমিনেশন ব্যাংক দিয়েছি আমার PNB আর টেলিকো। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা,
তখন আমি পুলিশ স্টেশনে যাই, তখন এফআইআর করি, পুলিশ যা করা করে। কত টাকা তুলেছিল? পিএনবি থেকে 10 লাখ আঠেরো আর ইউকো থেকে 5,000 করে নিয়েছে। আমি তো থানায় অভিযোগ করলাম, থানায়। সাইবার ক্রাইমে গিয়েছিলেন? হ্যাঁ, সাইবার ক্রাইমে গিয়েছেন। তারা দেখলেন, তারা দেখছে, দেখছি ব্যাপারটা, ঠিক আছে, দেখছি কতটা কী করা যায়। কী চাইছেন? আমি তো টাকা রিকোয়ারি চাইছি, আমি অবশ্যই চাই আমার টাকা যেন ফেরত পাই। হঠাৎই কেউটের দেখা, এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেউটে সাপটিকে উদ্ধার করে এলাকা আতঙ্ক মুক্ত করে ব্যান্ডেলের সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। চাপদানি নতুন পাড়া থেকে এক কেউটে সাপ উদ্ধার করল সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। এলাকার সুবল ঘোষের বাড়ির পাশে জঙ্গলের মধ্যে শুক্রবার থেকে এই কেউটে সাপ ঘোরাঘুরি করছিল। সবাই ভেবেছিল সাপটি চলে যাবে, কিন্তু শনিবার আবারও স্থানীয়রা সাপটিকে দেখতে পেলে আতঙ্ক ছড়ায়। এরপর তারা চাপদানির পৌর প্রশাসককে জানালে তিনি যোগাযোগ করেন সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এর সাথে। চন্দন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষাক্ত কেউটেটিকে উদ্ধার করে নিয়ে যায়। আতঙ্ক মুক্ত হয় এলাকাবাসীরা। থেকে পড়েছিল ওইখানে, ওর যাওয়ার ক্ষমতা ছিল না, ওইখানেই আছে। আমরা জানলা দিয়ে দেখতে পেয়েছি ওই বৌদি, বৌদি দেখার পরে আমাকে দেখালো, যেহেতু আমার জায়গার মধ্যে আছে ওই জন্য আমায় দেখালো। আমি আবার এসে এনাকে খবর দিলাম ওখানে চেয়ারম্যান সাহেবকে, চেয়ারম্যান সাহেব ফোন করলো আপনাদেরকে, আপনারা আসলেন, এসে দেখলেন, ধরলেন। হ্যাঁ, আতঙ্কে ভয় পেয়েছিলাম। হ্যাঁ, পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। আগামী 1 আগস্ট থেকে পৌরসভার অস্থায়ী কর্মীদের 7 দিনের পরিবর্তে 6 দিনের কাজ দেওয়া হবে। এই খবর পেয়ে অস্থায়ী কর্মীরা 7 দিনের কাজের দাবিতে আবেদন জানালেন পৌর প্রশাসককে। পৌর প্রশাসকও তাদের আবেদনে সাড়া দিয়েছেন বলে খবর। চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের কাজ 7 দিনের বদলে 6 দিন দেওয়া হবে। এই খবর জানতেই অস্থায়ী কর্মীরা আজ পুরসভাতেই নিজেদের মধ্যে এক আলোচনায় বসেন। 7 দিনের কাজের দাবিতে সেখানে আলোচনা হয়। বললাম যে আমরা শুনতে পাচ্ছি যে পৌরসভার যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের 7 দিনের জায়গায় 6 দিন কাজ হবে। আমরা চেয়ারম্যানের কাছে যাচ্ছি যে যাতে এই পুজোর সময় অভাবে মানুষ তাদের 7 দিন কাজটা থাকে, এবং তার সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের যে সমস্যা আছে সেই সমস্যার শুরু হয়েছে সেটা যেন ভালোভাবে আরও দ্রুত গতিতে চলে। এবং আমরা যে আইএনটিটিসি রাজ্য দপ্তরে গিয়েছিলাম সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কীভাবে আমরা এই সংগঠনটাকে চালাবো এবং এখানকার শ্রমিক তার ন্যায্য দাবি কী করে পাবে সেই সম্বন্ধে আমরা যে আলোচনা করেছিলাম সেগুলো আমরা আজকে সবার শ্রমিকদের সামনে রিপোর্ট করলাম। বহু শ্রমিক আজ নতুনভাবে আমাদের ইউনিয়নের সদস্য সমান কথা আমাদের কাছে এসে তারা এসে জয়েন করেছেন এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপর তাদের মধ্যে থেকে এক প্রতিনিধি দল হুগলি চুঁচুড়া পুরসভার পুর প্রশাসক গৌরীকান্ত মুখার্জির সাথে দেখা করেন। তাদের বক্তব্য, বিগত 1 বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতি চলছে, তাই বর্তমানে অস্থায়ী কর্মীদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে একদিন কাজ কমিয়ে দিলে তারা আরও আর্থিক সংকটে পড়বে, তাই 7 দিনের কাজের দাবিতে পুর প্রশাসককে আবেদন জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আপাতত পুর প্রশাসক তাদের 7 দিনের কাজের দাবি বহাল রাখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিমলাগড় ভিটাসীন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। পাণ্ডুয়া ব্লকের সিমলাগড় ভিটাসীন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিমলাগড় স্টেশন রোডে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল পাণ্ডুয়ার লায়ন্স ক্লাব। সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিধায়ক তথা মন্ত্রী ডাক্তার রত্না দেনাগ, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, সিমলাগড় ভিটাসীন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি কার্তিক দত্ত, যুবনেতা অভিজিৎ দেব সহ অন্যান্যরা। পুরুষ মহিলা মিলিয়ে এদিন মোট 80 জন এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। সিমলাগড় ভিটাসীন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাণ্ডুয়া লায়ন্স ক্লাবের সহযোগিতায় এখানে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন
মাননীয় বিধায়ক এবং পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মহাশয়, উপস্থিত থাকবেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, হুগলি আরটিএ বোর্ডের গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ মাননীয় শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি এবং আরও অনেক নেতৃত্ব এখানে উপস্থিত থাকবেন। আমরা আশা করছি 70-80 জন মানুষ এখানে রক্তদান করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং রক্ত সংকটের সমস্যার সমাধান করতে। প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসকে এই রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। সেই মতো আমরা সিমলা কর্পোরেশন অঞ্চলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি। আজকে সুখবর, সুখবর, সুখবর। বিনামূল্যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। নিজের জন্য ফিজিক্সের ক্লাস করতে চান? তাহলে আজই ইউটিউবে সার্চ করুন সৌম স্যারের ক্লাস, আর বাড়িতে বসে অনলাইনে উপভোগ করুন ফ্রি ক্লাসের সুবিধা। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগ কাপাসডাঙ্গায়। ফের ভুয়ো ফোনে সারা, অবসর জীবনে টাকা খোয়া গেল শ্রীরামপুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।